ছোটবেলায় দেখা এক বাংলা সিনেমার হারিয়ে যাওয়া যমজের মতো আমারও একজন যমজ আছে বলে আমার বিশ্বাস। সেই বাংলা সিনেমা দেখার পর মায়ের কাছে জানতে চেয়েছিলাম আমার কোনো যমজ আছে কি না। মা শুধু রহস্যময় হাসি দিয়ে বলেছিল, আছে নিশ্চয় কোথাও। তারপর থেকে মনে মনে অস্থিরতায় কাটাই দিন রাত্রি, যেখানেই যাই আমার মতো দেখতে কেউ আছে কিনা শুধুই খুঁজি। হঠাৎ আয়নায় অথবা জলে চোখ পড়লেও আটকে উঠি, আমার যমজ ভেবে ভুল করি, ভয় পাই এক বোবা আতঙ্কে। আমার যমজ না জানি আমার সব দখলে নেয় একদিন, তবুও কি এক অদ্ভুত মায়ায় তাকে খুঁজি। দিনের পর দিন মানুষের মুখে ভিড়ে তাকে খুঁজতে গিয়ে অনেক মানুষের চেহারায় দেখলাম কাঠের মাছরাঙা পাখি, চীনামাটির তৈরি লালা পেন, কাঁচের বয়মে আটকানো জলপরি, আলাদিনের চেরাগে বন্দি দৈত্য, রংচটা ডুবুরি পোশাক অথবা একটা শূন্য ব্ল্যাকবোর্ড। এভাবে দিনের পর দিন তাকে খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে কিছুদিন হয়তো ঘরে আটকে রেখেছি নিজেকে, তারপর আবার নতুন এক উদ্যমে আমার যমজকে খুঁজতে পথে বেরিয়ে পড়ি এক বিষণ্ণ মায়ার অস্পষ্টতায়। দীর্ঘদিনের বিফলতার পরও লেগে থাকি আমার যমজ খুঁজতে, যেদি এক অভিযাত্রীর মতো। ইদানিং একটা গোপন হাসি হেসে ফেলি আয়নায় অথবা জলে তাকালেই, টের পাই বুকের ভিতর এক মুক্তিহীন চেষ্টায় কিভাবে নিজের যমজ খুঁজতে খুঁজতে আমি নিজেই আমার যমজ হয়ে বসে আছি অনেক কাল আগে। বাংলা সিনেমায় যে গল্পটি ছিল না তাই ঘটল আমার জীবনে। আমার যমজ এখন আমার সবকিছু তার দখলে নিয়েছে, আর আমি এখন সেই ঘরের ভেন্টিলেটরের ভেতর আটকে থাকা এক নিঃসঙ্গ টিকটিকি।